কি করলে বেটার হয়? হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমাদের কল্যাণীতে ঢাকে কাটি পড়ে গেছে, মানে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের কল্যাণীতে আইটিআই মোড়ে আজকে খুঁটি পুজো। আজকে আরো একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমাতে এরা প্রত্যেকবারই খুঁটি পুজো অনুষ্ঠিত করে থাকে, আর একদম শর্ট নোটিসে এরা আজকে খুঁটি পুজো করছে। তা দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের আর কি কি পদক্ষেপ করতে চলেছে এরা সবটাই জানতে পারবে। আর চলো লেটস স্টার্ট। এবারের ভাবনা ব্যাংককের অরুণ মন্দির, যেটা তৈরি হবে সম্পূর্ণ ঝিনুক দিয়ে। এখানে ব্রাহ্মণ মশাই খুঁটিতে স্বস্তি রাখতেন। খুঁটিটাকে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। এই সেই সরকার ডেকোরেটরের মালিক উইলিয়াম সরকার, যিনি দীর্ঘদিন ধরে এই কল্যাণী আইটিআই পুজো মণ্ডপটা তৈরি করে আসছেন। পাশে একটা টেন্ডের মধ্যে পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। খুঁটি পুজোর খুঁটিটাকেও বেলুন দিয়ে সাজানো হয়েছে। প্রখর রোদ্দুরের তাপ উপেক্ষা করেও ঢাকিরা নিরন্তর ঢাক বাজিয়ে যাচ্ছে। এখানে খুঁটি পুজোর জন্য গর্ত করা হচ্ছে। দাদা, আজকে আপনার ক্লাবে খুঁটি পুজো, একেবারে নিয়ম মেনে বুদ্ধ পূর্ণিমা, কি বলবেন? কথা বলে বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা করছি এবার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গতবার মানুষের যে ফল মেনেছে তো সেটাও মাথায় রেখে সবটা ভেবে করতে হচ্ছে। তো আমাদের বিশ্বাস যে গতবার যেটা ছিল তারটা বলা, কারণ এবার যে আমরা ফিল্মটা নিয়ে এসেছি, দেখুন আইটিআই মোড় মানে লুমিনাস ক্লাবের পুজো
আমি দেখছিলাম বেশ কিছু মিডিয়া চ্যানেল তারা নিজেদের মতন করে প্যান্ডেল বানাচ্ছে, তারা আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে মানে ভালো লাগে যে তারা ভাবছে যে কী করলে বেটার হয়। পুজো মানে রবীন্দ্রনাথ মানে এটা কল্যাণীর পুজো হয়ে গেছে, কল্যাণীর সকলেই ভাবে এবং উৎসাহ থাকবে ইয়ে থাকে কি আর তো সেই ভাবনা নিয়ে আমাদের দেখা যাচ্ছে তারা নিজেরা নিজেরা মডেল তৈরি করছে, তারা মডেল ছাড়ছে মডেল করছে, তো আমরা তো ব্যাপারে যাই হোক আসলে এবার নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় আমাদের তো আর আমাদের এখানকার ছেলেরা অনেকেই পলিটিক্যাল নিয়ে ব্যস্ত থাকে, নিজেও থাকে, তো সাইকবি আমরা মানে খুব শর্ট পিরিয়ড গতকালই আমরা নোটিস করেছি যে আজকের আমরা করবো টিকিটটা করবো গতকালই তো মানে গতকালই এবার আমাদের বরং লেট হয়ে গেছে, আমাদের মিটিং অনেক লেট হয়ে গেছে, তো গতকাল আমরা সিদ্ধান্ত নিচ্ছি আজকের আমাদের এই টিকিট আর গতবারের মতন এবারও শিল্প আসছে, শিল্প তাদের মায়ের অলঙ্কার সবটা শিল্পই পড়াবে, এবার এবারও তারাই পড়াচ্ছে তারাই দায়িত্ব নিচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে গতবারের অনেক বড় বড় কোম্পানিগুলো এবার আরও বেশি করে তারা এগিয়েছে, তো একটা জিনিস আপনারা বলতে পারি সেটা হচ্ছে যে মায়ের আশীর্বাদ মাদের আশীর্বাদ গতবারে প্রতিবার দর্শনার্থী বৃদ্ধি আরও বাড়বে, আর একটা কথা বলি আমরা প্রতিবারটা শিখছি যে কোথায় কোথায় ত্রুটি হচ্ছে বা দর্শনার্থী কোথাও প্রবলেম হচ্ছে কিনা এগুলো আমরা নজর রাখি, তো গতবার অনেক স্মুথ করেছে এবং রাশিয়া গোয়া গতবার পুলিশ প্রশাসন ভীষণ এক ইচ্ছুক ভীষণ ভালো ভূমিকা পালন করেছে, তো আশা করছি এবারও সেইভাবেই আমরা সকলে মিলে একসাথে পুজোটা করবো, তবে আমরা একটাই কথা বলবো যে লুমিনাস ক্লাব যে পুজো বাংলায় আবার সেরা গতবার গতবার আমরা দেখেছি এবং এটা অস্বীকার করতে পারবো না, গতবার কিন্তু এবারও আশা করছি গতবার ভীষণ ভালো পাচ্ছি, তার জন্য আমাদের আমাদের বাজেট ব্যারিকেড ব্যারিকেড রাস্তাতে রাস্তাতে ব্যারিকেড করতে আমাদের ঠিক আছে, তো এবারও প্রশাসন সে কথা বলেছি গতবারের চেয়ে এবার ডবল এইবার কি রুচি পরিবর্তন হলো দর্শনার্থী স্টে করতে পারে রাজি থাকছে তারা বেড়ে যাচ্ছে,
আপনি খাবার কোথায় যান, আপনি দক্ষিণ সরকার, কিন্তু আবার ওই দ্বাদশীর দিনকে মানুষ দাঁড়িয়ে দেখছে, বাংলায় ছিল তারপর থেকে মানুষ দাঁড়িয়ে দেখে। আমরা যখন দেখি কি দর্শনের চাপটা হয় তখন, কারণ আমরা এমনি ছেলেরা কোনো ইচ্ছা নেই এত বড় পুজোর দর্শনার্থী যেমন চাপটা, কারণ আমাদের সবসময় পরিমাণ থাকে সমস্ত দর্শনার্থীদের ভিতরে পরিষেবা ঠাকুরতলা করা, আমাদের মূল উদ্দেশ্য তাতে ঠাকুর দর্শন করা, এই ভাবনাটা সবসময় রাখতে। এবারে প্রতিমাটা কিভাবে এবার সেন্টো এবারও সেন্টো করবো সারা বছর যে অধীর আগ্রহে বিন্যাস ক্লাবের মন্দির দর্শন করার জন্য সরকার বেতনা রবীন্দ্র সরকারের শিল্পতা দেখার জন্য যে অধীর আগ্রহে বসে এবার ভালো শিল্প কাজ করতে পারবেন, ভালো মন্দির দেখতে পারবেন, সবাইকে আমাদের তরফ থেকে আমন্ত্রণ রইল। Thank you.
কর্মণি বাস্ত দোষপোষণ নাম বাস্ত পূজনামহং করিষ্যামি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো টাটা, সবাই ভালো থেকো।